হ্যালো স্টুডেন্ট তোমাদের জন্য আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম আজকে আমি আলোচনা করবো দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভের ইতিহাসের অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাজেশান নিয়ে তার আগে একটু বলে রাখি যে তোমরা সবাই জানো যে চল্লিশ নম্বরের প্রশ্ন হয় বড় প্রশ্ন ঠিক আছে তার মধ্যে তোমাদের পাঁচটা প্রশ্ন লিখতে হয় এক একটা প্রশ্নের মান থাকে আট এইভাবে হয় চল্লিশ আর তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এই রকমভাবে ভাগ করা থাকে বিভাগ ক আর বিভাগ খ বিভাগ কতে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকে বিভাগ ক্ষতেও পাঁচটা প্রশ্ন দেয়া থাকে তোমাদের ওখানে বলা থাকে যে বিভাগ ক থেকে যে কোনো দুটো এবং বিভাগ ক্ষ থেকে যে কোনো দুটো এবং আরেকটা প্রশ্ন যে কোনো বিভাগ থেকে লিখতে হবে এইভাবে তোমাকে পাঁচটা প্রশ্ন কমপ্লিট করতে হবে আর তোমাদের ক্লাস টুয়েলভের সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু আটটা অধ্যায় আছে ঠিক আছে এক দুই এরম করে করে আটটা চ্যাপ্টার বা আটটা অধ্যায় আছে প্রথম চারটে অধ্যায় হচ্ছে ক বিভাগ এবং পরের চারটে অধ্যায় হচ্ছে खिभाग আজকে তোমাদের প্রথম চারটে অধ্যায়ের পুরো অধ্যায় ভিত্তিক সাজেশান দিয়ে দেব আর এই যে প্রশ্নগুলো দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন এই সব অধ্যায়গুলো থেকে অর্থাৎ এই চ্যাপ্টারগুলো থেকে আসার কোনো রকম চান্স নেই ঠিক আছে সুতরাং ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে আর তার সঙ্গে একটা কথা বলে রাখি যে তোমাদের কিন্তু অনলাইন ক্লাস করাচ্ছি আমি ক্লাস টুয়েলভ ইতিহাস যারা আছে তাদের বলছি তোমাদের অনলাইন ক্লাস করাচ্ছি ঠিক আছে সেখানে তোমরা অ্যাডমিশান নিতে পারো সপ্তাহে দুটো করে ক্লাস পাবে এবং তোমাদের কিন্তু তার জন্য দুশো টাকা করে পে করতে হবে ঠিক আছে চলো এটা ডিটেলস জানার জন্য ফোন নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলে নেই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো আজকে প্রশ্নগুলো কিন্তু একটু দেখে নাও প্রথম অধ্যায়ের যেসব প্রশ্নগুলো রেখেছি আরেকটা কথা আমার সাজেশানের প্রথম দিকে যে প্রশ্নগুলো আছে একটা অধ্যায়ের সেই প্রথমের দিকে যত প্রশ্ন সেগুলো বেশি ইম্পর্টেন্ট যত নিচের দিকে যাচ্ছে সেই অধ্যায় থেকে প্রশ্ন তত ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্ব কমছে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ আবারও বলবো তোমরা যদি নাইনটি পারসেন্টের ওপরে নাম্বার পেতে চাও তাহলে সব প্রশ্নগুলো অবশ্যই খুঁটিয়ে ভালো করে মুখস্থ করতে হবে এই প্রশ্নগুলো দেখো ফার্স্ট যে প্রশ্নটা আছে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো দু নম্বর প্রশ্ন লোককথা বা ফ্লোক টেলস কাকে বলে এর গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট প্রশ্ন আছে আমাদের মিথ বা লিজেন্ট মিথ বা লিজেন্ট বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে কিভাবে এরা রূপদান করে অতীত বিষয়ে মানুষের ধারণাকে কিভাবে এরা রূপদান করে তারপরের প্রশ্ন দেখো পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য লেখো ইতিহাস ও পৌরাণিক কাহিনীর পার্থক্যগুলি লেখো কি বললাম পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য ইতিহাস এবং পৌরাণিক কাহিনীর পার্থক্যগুলি লেখো প্রতিটা প্রশ্ন যদি অ্যান্সার পেতে চাও বা কিভাবে গাইড করলে তোমরা নাইনটি পারসেন্ট পেতে পারবে কারোর যদি ইচ্ছা থাকে আমার আমার সাথে ক্লাস করার তারা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারো ঠিক আছে তোমাদেরই সুবিধার্থে পাঁচ নম্বর প্রশ্ন দেখো লোককথা কাকে বলে পরের ও সতেই আছে অতীত অতীত সময়কে তুলে ধরার ক্ষেত্রে লোককথার ভূমিকা বিশ্লেষণ করো পরের প্রশ্ন জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা পরের প্রশ্ন ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি পেশাদারী শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব লেখো পরে আট নম্বরের প্রশ্ন দেখো মিউজিয়াম এই একটা প্রশ্ন কিন্তু শেষে রেখেছি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো অধ্যায় অধ্যায় এক থেকে এই কটাই ছিল এবারে আমরা দু নম্বর অধ্যায় দেখব ঠিক আছে দু নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মার্কেল টাইল মূলধন বলতে কী বোঝো এই মতবাদের প্রধান বক্তব্যগুলি আলোচনা করো নেক্সট প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায় সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখো পরের প্রশ্ন নয়া উপনিবেশবাদ বলতে কী বোঝো এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন দেখো উপনিবেশবাদ বলতে কি বোঝায় এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক কি বললাম উপনিবেশবাদ বলতে কি বোঝায় এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক পরের প্রশ্ন উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো ছ নম্বর প্রশ্ন দেখে নাও উপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত জাতিগত রাষ্ট্রগুলির প্রভাব আলোচনা করো কি বললাম উপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত রাষ্ট্রের প্রভাব আলোচনা করো তোমরা যদি প্রশ্ন কটা পড়ে ভালো করে মুখস্থ করে পরীক্ষায় যাও তাহলে অবশ্যই তোমরা নাইনটি পার্সেন্টের ওপরে নাম্বার পেতে পারবে কারণ শর্ট প্রশ্ন অনেকটাই ইতিহাসের কমন পাওয়া যায় বড়ো প্রশ্ন একটু বেশি করে পড়াই আমার আমার মনে হয় একটু বেশি করে পড়া ভালো নাইনটি পারসেন্টের ওপরে পাওয়ার জন্য ঠিক আছে দেখো পরের প্রশ্ন উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো এবারে আমরা তিন নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো পড়ব তিন নম্বর অধ্যায়ে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য তৈরি করতে হবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো পরের প্রশ্ন দেখো পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা কি বললাম পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে উপনিবেশিক ভারতে শিল্প শিল্পায়নের শিল্পায়নের একটু এটা বড় করে নিচ্ছি দেখো উপনিবেশিক ভারতের শিল্পায়নে সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো ও সঙ্গেই আছে ভারতের শিল্প শ্রমিকের উদ্ভব ও বিকাশ কী বললাম ভারতের শিল্প শ্রমিকের উদ্ভব ও বিকাশ পরের প্রশ্ন দেখো ওই তিন নম্বর অধ্যায় থেকেই ক্যান্টন এটা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য এই বাণিজ্যের অবসান কেন হয়েছিল পরের প্রশ্ন চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো এবারে আমরা এই ক বিভাগ থেকে যে অধ্যায়টা শেষ অধ্যায় চার নম্বর অধ্যায় সেই অধ্যায়ের প্রশ্নগুলো দেখব দেখো প্রথম প্রশ্ন ভারতের সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন আছে যেটা সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল পরের প্রশ্ন আলিগড় আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন দেখো ভারতীয় জাতি ভারতীয় সমাজে সংস্কার আন্দোলনের কি ফল দেখা দিয়েছিল কি বললাম ভারতীয় ভারতীয় সমাজে সংস্কার আন্দোলনের কী ফল দেখা দিয়েছিল পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কি ছিল তারপরের প্রশ্ন চীনে চৌঠা চৌঠামে আন্দোলনের কারণগুলি আলোচনা করো চীনে চৌঠা আন্দোলনের কারণগুলি আলোচনা করো এই একটা প্রশ্ন এমনই প্রশ্ন যেটা আমার মনে হয় দু সালে অবশ্যই পরীক্ষায় থাকবে পরের প্রশ্ন ডিরোজিওর নেতৃত্বে ডিরোজিওর নেতৃত্বাধীন নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও কী বললাম ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও নেক্সট প্রশ্ন আট নম্বরের যে প্রশ্ন আছে দেখো আট নম্বরের প্রশ্ন হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভূত মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্য লেখক আর আজকের আমাদের ক বিভাগের শেষ প্রশ্ন সাজেশানের দেখে নাও ন নম্বর প্রশ্ন যেটা চার নম্বর অধ্যায়ে ডিরোজিওর নেতৃত্বে নববঙ্গ আন্দোলনের বিবরণ দাও এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল এই ছিল আজকের সাজেশান আবারও বলছি কেউ যদি ক্লাস করতে চাও অনলাইনে ক্লাস চলছে তোমরা অ্যাডমিশান নিতে পারো মাসের দুশো টাকা করে তোমাদের পে করতে হবে তার জন্য সপ্তাহে দুটো ক্লাস পাবে আর তাহলে কিন্তু এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ অবশ্যই করে নেবে একবার সেটা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো বা ডাইরেক্ট ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো